প্রচুর পরিমাণে কি অলরেডি তোরা বিশ্বযুদ্ধ কি তৃতীয় অনলাইন বিশ্বযুদ্ধ শুরু করে দিছস তোরা আর কাইলা যদি বাবুরে গর্ত একটা কোদাল একটা কোদাল একটা খাইলে কোদালের ভিতরে মনে করছে কোনোভাবে আমি ঢুকি গর্ত একটা করিয়ে এটার ভিত্তে ঢুকি যাই মানে তগর দুঃখে থাকতে মাইতান বাবুরে আকাশটা বলে তোরা পুরো এটাকে নিয়ে লেইস বইলে আমরা কি মাটি নিচে ঢুকি যাই আবার ব্রাজিলের যেগুন আছে সেগু করেছে কি পুরো পৃথিবীটাই তো আমার তুই আর্জেন্টিনা এগুল কি মহাকাশে নিয়ে চলে যাইব তাহলে জার্মান ইংল্যান্ড ইতালি কি আছে বাবুরে এক শুরু হইবার কিন্তু হার্ট থ্রু ম্যাচ ভাইয়া ইতালি ভার্সেস ইংল্যান্ড কি যে খেলা হইব রে ভাইয়া পিনিক আর এই পিনিক শেষ হইবার পর পর আরেক পিনিক কোনটা সেভেন আপ ভার্সেস কিয়া মেসি কি করবে মেসি একা কি করবে তো ভাইয়া আমাদেরকে যে সেভেন আপ বলি বলি তোমরা খেপাই ব্রাজিল ফ্যানদেরকে সেই সেভেন আপ যদি কি তোমাদেরকে ডক্কাস করি খাবাই দেওয়া হয় তখন কেমন লাগবে ভাইয়া সুতরাং এগুলা না করি কাঁধে কাঁধে কাঁধ মিলাই তৃতীয় বিশ্বযুদ্ধে একসাথে উপভোগ করি কেন কিভাবে মনে করো যে কি তৃতীয় বিশ্বযুদ্ধের কী চারোদিকে ধামাদম ধামাদম ফুটের মনে কর আর মনে কষ্ট লইও না ভাইয়া আমি ব্রাজিল ফ্যান হিসেবে বলতেছি তোমরা যদি কি গর্তের ভিতরে কাইলা ফুটি লুকিয়েও যাও তোমরা সন্ধ্যে করি ওখানে সেভেন আপের বোতল একটা দিই আর ভাইয়া আমি যদি ফুটি যাই ঠিক আছে ব্রাজিল যদি কোনোভাবে ফুটে যায় তাহলে আমি সোজা চলি যাবো ব্রাহ্মণবাড়িয়া কোনো কথাবার্তা ছাড়া ঠিক আছে কারণ সরকারের এখন উচিত ব্রাজিল আর্জেন্টিনায় তৃতীয় বিশ্বযুদ্ধ এটা থামাইবার আগে ব্রাহ্মণ বাড়িয়ে না ফুল শাট ডাউন ডাইরেক্ট শাট ডাউন করে দেওয়া দরকার বাবুরে মানুষ মরি যাইতে পারে বাংলাদেশের মানুষ ইচ্ছা যাই বিয়া এর খেলা হওয়ার আরেক জায়গার এগুলো তোরা মারামারি করিচ্ছ সর্বোচ্চ ফান করো তোমরা ঠিক আছে কোনো প্রকার মারামারি করিও না নইলে সেভেন আপ ঢুকি যাইব কেন মামুন থাকো ভাইয়া আল্লাহ হাফেজ ঠিক আছে ঠিক আছে ভাই